বুধবার চাইল্ডলাইন কর্মীরা আগরতলা চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব মহিলা থানা পুলিশের সহায়তায় 9টি বালিকা ও 2 মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় একজনকে আপাতত নজরদারিতে রাখা হয়েছে। আগরতলা ছেড়ে না যেতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই 9 বালিকা ও 2 মেয়ে শহর ও শহরতলির বিভিন্ন স্থানে কাজ দেওয়ার নাম করে দশদা কাঞ্চনপুর রু শরণার্থী শিবির থেকে গাড়ি করে আগরতলায় নিয়ে আসে এক ব্যক্তি। সেই ব্যক্তি জানায়, পিতা মাতার সঙ্গে কথা বলে তাদের কাজের জন্য নিয়ে আসা হয়েছে। আর্থিক সমস্যার জন্য কাজের সন্ধানে তাদের নিয়ে আসা হয়েছে বলে জানায় সে। তবে তার কথাবার্তায় যথেষ্ট অসংলগ্নতা রয়েছে। আমাদের চাইল্ডলাইন অফিসে চন্দ্রপুর আইসবিডি থেকে একটা ফোন যায় যে সন্দেহমূলক কিছুগুলো মেয়েকে একটা লোক ফেব্রুয়ারি ও মার্চ মাসে স্পেশাল ধামাকা অফার নিয়ে এলো সিবিসি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। যে কোনো কোর্সের সাথে রয়েছে 90% ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে ফোন করুন 7005055129 অথবা 8732097407 এই নম্বরে, অথবা যোগাযোগ করুন পেচরতল হাসপাতাল রোড আমাদের সিবিসি প্রশিক্ষণ কেন্দ্রে। সিবিসি মেক্স ইউর ক্যারিয়ার অ্যাহেড। আটকে রাখা হয়েছে যে ওদেরকে ছাড়া হচ্ছে না। তো তখন আমরা অফিস থেকে আইএসপিটি পৌঁছতে পৌঁছতেই ওরা ওখানে লোকাল পুলিশের মাধ্যমে পূর্ব মহিলা থানাতে পাঠায়। পূর্ব মহিলা থানাতে এসে জানতে পারি যে একটা লোক ওদেরকে আগরতলা শহরের নানান জায়গাতে বাড়িতে কাজ করার জন্য ঠিক করে দেবে। ওরা চাকমা রিফিউজি ক্যাম্পের রিফিউজিরা যারা আছে ওখানে থাকে, দশদা কাঞ্চনপুর থেকে এসছে। ওদের মধ্যে টোটাল 11 জন আছে, এর মধ্যে 2 হয়েছে 18 আর বাকিগুলি সব নাবালিকা, সবাই মেয়ে। এই লোকের মারফতে ওরা, আর এর মধ্যে 3 অলরেডি যেই জায়গায় কাজ ঠিক হয়েছিল নন্দননগর আর মান্দাই ওখানে দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা আবার নিয়ে আসি। এখন আমরা ওদেরকে মেডিকেল করিয়ে হোমে নিয়ে যাব, তারপর আমরা নেক্সট চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করব। ব্যুরো রিপোর্ট, ওয়াইজ 18।